পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্ট বোঝে সে মানুষ একবার এই গার্মেন্টসে একবার চাকরি করতে আসে যে গার্মেন্টসে চাকরি করে না সে কোনোদিনই বোঝে না গার্মেন্টসের একজন শ্রমিকের কষ্ট গার্মেন্টস এমন একটা জায়গা যে জায়গায় এলে শুধু কষ্টের শেষ নেই এখানে সবাই মনে করে বাহিরের লোক বাহিরের মানুষ মনে করে যে গার্মেন্টসে অনেক সুখ শান্তি অনেক টেকা কিন্তু যে কাজ করে সেই বোঝে কত কষ্ট আর কত কষ্টের টেকা গার্মেন্টসটায় শুধু একজন গরিব মানুষের জন্যই নয় কিছু অভাব অনটন হাজারো রঙের মানুষ আছে এই গার্মেন্টসে এটাই সেই জায়গা হলো গার্মেন্টসের একটি কষ্টের জায়গা এই যে এইখানে বারো তেরো ঘন্টা কাজ করতে হয় কিন্তু সেই কষ্টের কোনো দাম নেই এখানে একটু মিনিট একটু বিশ্রাম করব তার কোনো উপায় নেই এরই নাম হল ম্যান একজন ম্যান আর বাইরে একজন পায়ে চালিত রিক্সা চালক একই সমান একজন রিক্সা চালক শুধু বৃষ্টিতে ভেজা রোদে পড়ার মতো না দেয় একজন দাম না বোঝে একজন আয়রন ম্যানের কষ্ট একজন মালিক ও তার স্টাফ এভাবে জীবন কাটে একজন আয়রন ম্যান ও একজন রিক্সা চালকের আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন